हाय गाइस, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो भीषण भालो आछी। तो आजकेर वीडियोटा कोनो ब्लॉग ना, बोलते गेले आमार डेली लाइफस्टाइलेर जे ब्लॉगटा थाके, माने डेली आमी सेइटा करी, तोमादेर साथे शेयर करी, सब किछु शेयर करी। तो आजके आमी कोनो रकम ব্লগ আমি রাখছি না, আমি কি কি শেয়ার করছি কোনো রকম এমন কোনো ব্লগ না। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে একটা আলাদা ভিডিও, তো ব্লগটা পুরোপুরি দেখবে তোমরা। তো আজকের যে ভিডিওটা আমি বানিয়েছি, বলতে ভিডিওটা বানাতে আমি কবেই বানাতে চেয়েছিলাম, বাট বানাতে পাচ্ছি না, কারণ আমার ভিডিও শ্যুট থাকে। তো তোমাদের সাথে শেয়ার করি সবটা, যেমন অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে এতদিন। তো আজকের যে ভিডিওটা, যে ব্লগটা, সেটা হচ্ছে তোমরা সবাই বুঝতে পারবে, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো আজকের ব্লগটা কিসের ব্লগ হতে চলেছে। তো আজকের যে আমি যে ব্লগটা যে তোমাদের সাথে তুলে ধরেছি আজকে, এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের ভারতবর্ষে উড়িষ্যার নামক একটা জায়গাতে, বলতে বালেশ্বর যে স্টেশন, তো ওইখানে একটা ঘটনা হয়েছে, এটা সবাই জানে, সবাই বলতে সবাই জানে, পুরো ভারতবাসী জানে এই ঘটনাটা। তো এই ঘটনাটা খুবই ভয়াবহ হয়েছিল, যেটা মানে সবার মনের মধ্যে মানে একটা শোকাহত যে দুঃখিত ব্যাপারটা সবার মধ্যে জেগেছিল, সেটা আমার মধ্যে অনেকটা জেগেছে, বলতে অনেকটা খারাপ লাগছিল। এরকম হঠাৎ করে শোনা বিশ্বাসই হচ্ছিল না জিনিসটা, বাট অনেকটা কষ্ট লাগছে। তো সবাই জানো তোমরা যে ঘটনাটা ঘটেছিল আমাদের উড়িষ্যার বালেশ্বর নামক একটি স্টেশনের, এখানে দুইটা ট্রেন তোমার অ্যাক্সিডেন্ট হয়, সংঘর্ষ হয় মুখোমুখি। এটা ছিল রাত্রে তোমার 3টে নাগাদ, মানে ভিডিওটা বলতে গেলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো আমি জানতে পেরেছি তোমার কবে, আমি বলতে পাচ্ছি না আমি কবে জানতে পেরেছি, যে এই সময় ঘটনাটা হয়েছে এর তোমার 2 দিন পরে আমি জানতে পেরেছি যে এরকম ঘটনা হয়েছে উড়িষ্যাতে। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না, ভেবেছি বাইরে হয়েছে, কিন্তু শুনছি বাট আসলে এটা হয়েছে আমাদের ভারতবর্ষেরই উড়িষ্যা নামক বালেশ্বর একটি স্টেশনের কাছাকাছি। তো অনেকটা মনের মধ্যে অনেকটা কষ্ট লেগেছিল, কারণ 300-র উপরে মানুষ মারা গিয়েছিল, আর নিহত তো হয়েছিল আর আহত হয়েছিল তেমন। তো সবাই তো, আর যারা যারা আহত হয়েছে তারা তো হসপিটালে গিয়েছে, আর যারা নিহত হয়েছে তারা তো মানে কি বলবো, মানে মনটা মানে কি বলবো, মানে দুঃখিত, এত দুঃখিত, আমরা দুঃখিত, আর তাদের পরিবার যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে তারা কতটা কষ্ট পাবে তোমরাই বোঝো। তো অনেকটা খারাপ লাগছিল। আর আমার সাথে একটা, বলতে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমরা ভালোভাবে এটা বোঝো কি হলো। আমি বলছি যে আমি আজকে থেকে, বলতে এক মাস আগে আমি এপ্রিলের প্রথম উইকে আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে কলকাতা। তো কলকাতা গিয়েছি, তো আমার সবচেয়ে বেশি একটা অবাক লেগেছে এই জিনিসটাই, মানে আমার মনে মানে বিশ্বাস হচ্ছিল না জিনিসটা, যে এটা কী হয়েছে কি না। তো আমি কলকাতা গিয়েছি, তো কলকাতা যাওয়ার পর তো আমার পুরী যে জগন্নাথ মন্দির আছে, তো সবাই জানো তোমরা জগন্নাথ মন্দির কতটা জাগ্রত মন্দির। তো আমার জগন্নাথ মন্দির দেখার খুব ইচ্ছা ছিল, আমি জগন্নাথ মন্দির আমি দর্শন করব। তো ভগবানের অশেষ কৃপায় আমি দর্শন করে এসেছি। তো আমি গিয়েছিলাম শালিমার থেকে, তো এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে করমণ্ডল এক্সপ্রেসটা, তো ওইটাও তোমার বলতে গেলে শালিমার থেকে এটা গিয়েছে, পুরীর রওনা দিয়েছে। তো আমার মানে আমিও শালিমার থেকে গিয়েছি, তো শালিমার থেকে সেম ট্রেনেই আমি গিয়েছি আজকে থেকে 1 মাস আগে, বলতে এপ্রিলের কথা আমি বলছি তোমাদের। তো তোমরা ভেবো না এটার কথা, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, তা ভালোভাবে বোঝো, তারপরে তোমরা সবটা সব কিছু বুঝতে পারবে। তো আজকে থেকে তোমার 1 মাস, বলতে 1 মাস আগে আমি গিয়েছিলাম শালিমাতে, সেম করমণ্ডল এক্সপ্রেস দিয়ে আমি পুরীতে গিয়েছিলাম। তো আমি যে গিয়েছি, বলতে ভালো লেগেছে, আর ট্রেনটা অনেকটা ভালো, ট্র্যাভেলিংটা অনেক ভালো লেগেছে। তো আমি এটাই ভাবছি যে আমাদের প্ল্যান ছিল, আমার এক্সাম ছিল
ওই সময় তো ভেবেছি যে বাড়ি থেকে বলছে যে এখন যাব না, যে 1 মাস পরে আমি যাব, বলতে গেলে মে জুন এমন যাব, পুরীতে যাব, আমাদের প্ল্যান ছিল। বাট আমি বলছি না, আমি এখন যাব, যখন যাব এখনই যাব পরীক্ষা দিয়ে। তো পরীক্ষা আমার শেষ হয়ে গিয়েছিল এপ্রিলের মধ্যে, তো তারপর আমরা গিয়েছি। তো আমার এটাই ভাবতে অবাক লাগে, মানে আমি 1 মাস আগে বলতে আমি যে ট্রেন বলতে শালিমার থেকে আমি করমণ্ডল এক্সপ্রেস দিয়ে আমি পুরীতে গিয়েছি, মানে ওই ট্রেনটাই অ্যাক্সিডেন্ট হয়েছে জুনে। মানে ভাবতে কীরকম লাগে আমার কাছে তো সবচেয়ে, মানে এই জিনিসটা সবচেয়ে অবাক লাগে, মানে কি বলবো। আর এতটা কষ্ট হচ্ছে, মানে যারা যারা মানে আজকে এই দুনিয়াতে নেই, তারা তারা কি জানতো যে তারা এই ট্রেনেই তাদের শেষ যাত্রা হয়ে যাবে? তারা কোনো দিনই জানতো না। তারা আমাদের মতনই, যারা ট্রেনে ওঠে তারা খুবই কনফিডেন্স থাকে, তারা বিশ্বাস করে সব কিছু, যে কিছু হবে না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিকভাবে আমরা পৌঁছে যাব, সব কিছু ভগবানের অশেষ কৃপায়। তো সবাই এটা ভাবে, সবাই কিন্তু নেগেটিভ চিন্তাধারা করে না, সবাই খুশিতে মানে আনন্দে টাইমটা পাস করে নি। তো সবাই তো, যারা যারা ওই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটাতে ছিল, তারা তো ওইটাই ভেবেছে না, যে আজকে যাব, অনেকটা মজা করেছে সব কিছু। তো অনেকে বাড়িতে যাবে, অনেকে ঘুরতে যাবে, অনেকে বাইরে থেকে এসেছে, অনেকদিন পর মা বাবার সাথে দেখা হবে। তো মনের মধ্যে কতটা তাদের আনন্দ, বা তুমি বলো তারা কতটা মনের মধ্যে কষ্ট রেখে, সব কিছু অপূর্ণ রেখে তারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে। এবার চিন্তা করো তাদের কথাটা। তাই সেই জন্য বলছি তোমাদের একটা কথা আমি, যে তোমরা যা কিছুই জীবনে করো না কেন, আমার আমি যতটুকু বুঝি তোমাদের সামনে ততটা আমি শেয়ার করছি, কারণ তোমরা সবাই আমারই। তো তার জন্য আমি তোমাদের সাথে সব কিছু আমি ফ্রেন্ডলি সব কিছু আমি শেয়ার করছি। তোমরা সবাই একটা কথা মনে রাখবে, যে তোমরা জীবনে যাই আসুক না কেন, সব সময় তোমরা হ্যাপিভাবে থাকবে। আর দেখো, মানুষের বাঁচার 1 সেকেন্ডেরও ভরসা নেই, কোন সময় কী হয়ে যাবে এটা তুমিও বুঝতে পারো না। তাই সেই জন্য লাইফটাকে ভালোভাবে এনজয় করো, আর মানুষকে কোনো দিন ঘৃণা করবে না, বুঝেছো? আজকে তুমি যার সাথে তুমি রাগ করে আছো, তুমি নাও থাকতে পারো বা ও নাও থাকতে পারে, তুমি বলতে পারবে না। আর যারা যারা ওই করমণ্ডল এক্সপ্রেসে ছিল, তো তারা কি কোনো দিন ভেবেছে যে তারা আর বাড়ি ফিরতে পারবে না, তারা আর ঘুরতে যেতে পারবে না? তারা কোনো দিন ভাবিনি। তো এটি মনের মধ্যে কোনো দিন মনোমালিন্য রাখবে না, কারোর সাথে কোনো কিছু রাখবে না, মানুষের জীবনের 1% বিশ্বাস নেই। তাই সেই জন্য সব কিছু সবার সাথে শেয়ার করো, সবার সাথে মিশে চলো, আমি এটাই তোমাদের বলবো। আমি বেশি বড় করছি না, তোমরা ভাববে যে আমি বেশি জ্ঞান দিচ্ছি, বাট এটা জ্ঞান না, আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সামনে আমি শেয়ার করছি, বাট এটুকুই তোমরা মেনে চলো। তো এবার আসি যে করমণ্ডল যে এক্সপ্রেসে, আমি তোমাদের ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেব, দেখবে, আর তোমরা অবশ্যই দেখেছো। তো তুমি বলবে এখন ভিডিও চিত্রতে, মানে চিত্রতে কি তুমি দিয়ে কী করবে, ভিডিওতে দিয়ে তুমি কী করবে, বাট তোমরা দেখেছো, তবু আমি দিয়ে দেব উপরের স্ক্রিনে ফটোটা। তো ট্রেনটা যে ক্র্যাশ হয়েছে, মানে সত্যি সব কিছুর, মানে সব কিছু, মানে কামরা যে থাকে না ট্রেনের, যে বগি বলে এটিকে, আমরা বগিই বলি, তো ট্রেনের যে কামরা থাকে সব কিছু ছিটে ফিটে। এখানে দুটো ট্রেনের সংঘর্ষ হয়েছে, আরেকটা ট্রেনের নাম আমি জানি না, বাট আমি করমণ্ডল এক্সপ্রেসটাই জানি, বাট আরেকটা ট্রেন, দুটো ট্রেনের মধ্যেই হয়েছে বলতে, করমণ্ডল ট্রেনটা, করমণ্ডল যে এক্সপ্রেস যে ট্রেনটা, সেটা অন্য লাইনে চলে গেছে। বাট এটার রহস্য আমি আজ পর্যন্ত বলতে, আজ পর্যন্ত কি আমি এখনও জানতে পারিনি, মানে এটা কি হয়েছে, কি না হয়েছে, কিভাবে, আমি এখনও বুঝতে পারছি না এটা কি, তারা কি লাইনচ্যুত হয়েছে ক্রসিং করতে গিয়েছে, নাকি কিছু একটা তো হয়েছে, বাট এটা আমি এখনও জানতে পারিনি কি হয়েছে। তো আমাকে দেখতে হবে কি হয়েছে কি না হয়েছে। আর তোমরা যদি অবশ্যই জেনে থাকো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আসলে কি হয়েছিল, যে কি কারণে ট্রেনটা অন্য লাইনে গিয়ে, বলতে গেলে ক্রসিং করে তোমার একটা মালগাড়ির উপরে করমণ্ডল এক্সপ্রেসটা উঠে গিয়েছে। তো যারা যারা প্রাণ হারিয়েছে এই করমণ্ডল এক্সপ্রেসে যারা ছিল, মানে সত্যি তাদের যে, মানে বডিগুলো থেকে তাদের, আমি ভিডিওর মধ্যে দেখেছি একটা, মানে তারা লাশগুলোকে কীভাবে টেনে বের করছে, মানে সত্যি, মানে এতটা কষ্ট লেগেছে, মানে দেখে, মানে আমি আর দেখিনি ভিডিওটা, মানে সত্যি আমাদের ভারত
বর্ষের মধ্যে এরকম ঘটনা হয়েছে, আগেও হয়েছিল বলতে এটা অনেক আগে, আমি যেটা মানে জানতাম অনেক আগে হয়েছিল, আবার আজ মানে ওই দিন হয়েছে মানে জুনে হয়েছে। তো আবার আরেকটা ঘটনা হয়েছে উড়িষ্যাতে, ব্রিজ ভেঙে পড়েছে, কাবেরী নদী না কী নদী জানি আমি জানি না ঠিক, তো নদীর উপর ব্রিজ তারা বানিয়েছিল, সেতু যেটাকে বলে, তো ওই ব্রিজটা ভেঙে পড়েছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে আমি বলতে ফেসবুকে আমি ভিডিওটা পেয়েছি তোমার পরশুদিন ভিডিওটা পেয়েছি, বাট দেখি সব কিছু আমার অবাক অবাক লাগছে, একটা দুর্ঘটনা যেতে না যেতেই আরেকটা দুর্ঘটনা কি মানে ঘটে যাচ্ছে, বাট জানি না কী হচ্ছে, জগন্নাথ দেব কী করছে মানে আমি কিছুই বুঝতে পারছি না। তো আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সব কিছু যেন ঠিক হয়ে যায়। আর কি বলবো, ঠিক কিভাবে হবে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে তারা কি কখনো ফিরে আসতে পারবে, কোনো দিন আসবে না, তারা কি আর করবে বলো। তো এটাই তো, অনেকেই অনেক রকমের সাহায্য করেছে, তো শ্রী নরেন্দ্র মোদিজিও গিয়েছিল, তো আমি দেখেছি, তো স্যার উনি গিয়েছেন বলতে গেলে পরের দিন মনে হয় গিয়েছেন, সকালবেলা স্যার গিয়েছিলেন নরেন্দ্র মোদিজি, তো আমি দেখেছি, তো নরেন্দ্র মোদিজিও মানে অনেক মানে মনটা অনেক ভারাক্রান্ত, মানে কি বলবে বোঝাতে পারবে না, সত্যি সবারই তো কষ্ট লাগে না, আমারও কষ্ট লাগে, পুরো ভারতবর্ষের জন্য এটা একটা দুঃখের একটা খবর, মানে দুঃখের সংবাদ বলতে গেলে, মানে এতগুলো মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ফিনিশ হয়ে গেছে, এটা কি কথা কোনো, কত মানুষ কত আশা ধরে বাড়িতে গিয়ে যাবে, মানে আছে না অনেক আনন্দ করবে, বাট এটা হলো না। তো অনেকে অনেক রকমের সাহায্য করেছে এই করমণ্ডল এক্সপ্রেসের এই অ্যাক্সিডেন্টে, MS ধোনি দিয়েছে মনে হয় সাহায্য, মানে MS ধোনি সাহায্য করেছে 60 crore দিয়ে আমি যতটুকু জানি, তো বাকিটা আমি জানি না কে কী দিয়ে সাহায্য করেছে। তো এইটাই তো মানে কি বলবো, স্পিচলেস পুরো, মানে ভিডিও আমি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখছি মানে বলে বোঝার মতো না, মানে চোখ দিয়ে মানে আমনে আমনে জল পড়ছে, মানে সত্যি কথা বলতে মানে এতটা কষ্ট লেগেছে, মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এখন তুমি ভাববে যে আমি কবে গিয়েছি, যে আগে বললাম না যে আমি পুরীতে গিয়েছিলাম, আর তোমরা ভাববে যে তুমি কবে পুরীতে গিয়েছো, আর যারা যারা আমার ব্লগ ডেইলি দেখো তারা অবশ্যই জানবে আমি পুরীতে কবে গিয়েছি। তো যদি কেউ না দেখে থাকো আমার পুরীর ব্লগ আমার ইউটিউবের চ্যানেলে আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার পুরীর ব্লগটা। তো এটাই বলতেছিলাম, তো অনেকটাই কষ্ট লাগে এই করমণ্ডল এক্সপ্রেসের যে ট্রেনটি যে এইরকম ঘটনা হয়েছে, এটা রাত্রিবেলা হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি, আর ট্রেনটা অনেকটা স্পিডে ছিল, স্বাভাবিক রাত্রে অনেকটা স্পিডেই থাকে ট্রেন, কারণ দিনের বেলা স্পিড থাকে দিনের বেলা, কারণ আমি ট্রেন দিকে সবাই গিয়েছে সবাই জানবে, তো রাত্রিবেলা ট্রেন স্পিডে থাকে, এটা তো স্বাভাবিক ট্রেন স্পিডে থাকবে, কারণ রাস্তা একদম খালি পরিষ্কার, তো সব কিছু তো ট্রেন যাবে, তো আর কি করা যাবে, যেটা হওয়ার তো এটা হয়ে গেছে, বাট সবচেয়ে বেশি তো কষ্ট লাগছে এতগুলো মানুষের প্রাণ হারিয়েছে এই কয়েক মিনিটের মধ্যে, মানে কি বলবো, প্রায় 900 জন আহত নিহত হয়েছে সব কিছু মিলিয়ে, মানে কিছু বলার মতো নেই এতটুকুই, আর কি বলবো, তোমরা তো সব কিছু জানো, তো আমি তোমাদের সামনে বললাম সব কিছু, আমার মনের যে কষ্টটা সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরাও তো আমার ফ্যামিলির মতো, তো তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করলাম, তো এটুকুই বলার, আর কিছু বলার নেই, তো এটাই ব্লগটা এখানে শেষ করলাম, আর কি বলবো পুরো স্পিচলেস আমি। তো লাস্ট একটা কথাই আমি বলতে চাই, যারা যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু অপূর্ণ অবস্থায় রেখে তাদের মনের যেন শান্তি হয়, তাদের আত্মার শান্তি কামনা করি আমি এটাই। আর তারা সবাই যেখানেই থাকে সেখানে যেন ভগবান যেন তাদের ভালো রাখে আর তাদের মনের যেন শান্তি হয়।